السلام عليكم ورحمة الله وبركاته আমি ডক্টর শাহজাহান আলী আহমেদ বলছি এখানে আমার ইন্ডিয়ান হাজ কমিশনের অফিস এটা ব্রাঞ্চ ইস্ট অফিস এটা মক্কায় অবস্থিত আপনারা দেখছেন যে অফিস বিল্ডিংটা আমি আছি এর পার্শ্ববর্তী আমি পাশের অফিস বিল্ডিংগুলি দেখাচ্ছি আপনাদেরকে এই পাশের বিল্ডিং যেটা আছে হলুদ রঙের এই হলুদ রঙের বিল্ডিংটা আমাদের মিশন অফিস এখানে ইন্ডিয়ান হাজিরা থাকবেন এরকম অনেক বিল্ডিং আছে যেখানে নাকি ইন্ডিয়ান হাজিরা আছে আপনাকে আমি দেখাচ্ছি আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ বিল্ডিং আমাদের অফিসের সাথে প্রত্যেকটার সাথে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ আছে আমি একটা ন্যাশনাল ফ্ল্যাগ আপনাকে দেখাচ্ছি এই দেখুন আপনার ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ এই সমস্ত বিল্ডিংটা আমাদের হাজির হয়েছে এখানে যেগুলো আছে ওইগুলোতে আমাদের হাজির হয়েছেন এটা 10 নম্বর ফ্লোর যে বিল্ডিং আছে এই বিল্ডিংটা মেডিকেল মিশন আছে এখানে আমি ইনচার্জ হিসেবে রয়েছি আমার সাথে রয়েছে ডক্টর মনোয়ারা উসমানি আপনি দেখছেন এই রাস্তাটা আছে এই বিল্ডিং থেকে নিচে বেরিয়ে এই রাস্তাতে আছে বা এই ডান সাইড দিয়ে আমি দেখাচ্ছি আপনাকে এতে গাড়িগুলো দাঁড়া করে রাখছে সাইডে রাস্তাটা যান আপনি এইটা এখান থেকে লাল বাত্তি জ্বলছে যেখানে নাকি বাচ্চাটা গাড়ি একসঙ্গে দাঁড়িয়ে আছে এই বাচ্চাটা গাড়ি এই বাম পাশে সুড়ঙ্গ দিয়ে এই সুড়ঙ্গ এটাকে নিচে যাবে এই এখান দিয়ে একদম নিচে যাবে নিচে দিয়ে হারাম শুরু করে দিকে বাইরে হচ্ছে এটার নিচ দিয়ে এটা আপনি গাড়ি দিয়ে যখন দেখছেন এটা উপরে দিয়ে আছে এর নিচ দিয়ে আপনার হারাম শরীফ দিকে রাস্তা যাচ্ছে এখান দিয়ে যায় আপনার এরকম ডিরেকশনটা হয়ে যেতে হবে আপনাদের কাছে এগুলো সব বিল্ডিং আছে আর নিচ দিয়ে হারাম শরীফের রাস্তা আছে আমি এখন আপনাকে দেখাচ্ছি যেটা হারাম শরীফের এদিকে যাবে আপনার ক্যাবলার দিকটা দেখাচ্ছি আপনি এখানে ম্যাপটা আঁকানো আছে দেখছেন আপনি এটা হারাম শরীফের জায়গা তো এটা হলো হারাম শরীফের দিক নির্ণয়টা এখানে হারাম শরীফ যেদিকে আছে সেখান থেকেই মুখ করে নামাজ পড়তে হয় এখানে আমার পার্শ্ববর্তী আছে ডক্টর মনোয়ারা উসমানি এই পাশের রুমটায় আছেন উনি কাজে ব্যস্ত আছেন এখন মেডিকেল মিশনে আমাদের এই ফ্লোরটাতে যত ইয়ে আছে এখানে মেডিকেলের লোক আর থাকবেন আমাদের সবসময় লোকের জায়গাগুলো পরিবর্তন হয়ে থাকে ফ্লোর পরিবর্তন হয়ে থাকে হাজিদের সুবিধার জন্য সবসময় আমরা সব ব্যবস্থা করে দিই এখানে লিফ্টের ব্যবস্থা আছে সবসময় খাওয়া জল পানি জমজমের পানি সবসময় ব্যবহার করতে পারেন আপনারা দেখছেন এই যে রাস্তাগুলো আমি আবার আজকে নিয়ে যাচ্ছি সুন্দর বিল্ডিং আল্লাহর কি আল্লাহর কুদরত আলহামদুলিল্লাহ আপনারা দেখুন আল্লাহর কিরকম পাহাড় দেখছেন আপনি এগুলো পাহাড় গুলো দেখাবো আপনাদেরকে পাহাড় গুলো সবসময় দেখবেন আপনি পাহাড় গুলো কেটে কেটে এদিক সেদিক যাওয়ার জন্য রাস্তা বানিয়েছি ঘর বানিয়েছি এগুলো পাহাড় সব বিল্ডিং আপনি নিচে রক্ষা রাখবেন থাকার জন্য প্রচুর ব্যবস্থা আছে যাতে হাজিদের কোনো অসুবিধা না হয় তাদের সমস্ত ব্যবস্থা রয়েছে এগুলো সব থাকার ব্যবস্থা আবার বাসা দেখাচ্ছে পাহাড় পাহাড় পর্বত পাহাড় আছে গাড়ি ঘোড়া রাস্তায় চলাফেরা কোনো অসুবিধা নেই সব প্ল্যানিং করে করতেছেন আল্লাহ হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হজের সময় ওইগুলো রাস্তায় সবসময় হাজির ঘোরা ফেরা করে থাকবেন এখন এখন অত হাজি আসেনি
দুইটা তিনটা স্টার্ট স্টেট থেকে মাত্র তিন চারটা ফ্লাইট এসেছে, যার জন্য এগুলো রাস্তা ফাঁকা আছে, এখনো কোনো হাজি দেখতেছেন না। হয়তো আগামী মাসের ভিতরেই সমস্ত রাস্তাগুলো ভর্তি হয়ে যাবে, আর দিন রাত ২৪ ঘন্টা এগুলো দিয়ে হাজির চলাচল থাকবে, হাজিরা হেঁটে হেঁটে যাবে হেরাম শরীফে। ওনারা দিন রাত তওয়াফ করবেন, আল্লাহর কাছে কান্দাকাটি করবেন। এখানে নতুন মানুষের জন্য সবসময় গ্রুপে চলতে হয়। এখানে ইন্ডিয়ান কোনো অসুবিধায় পড়লে ইন্ডিয়ান হজ হিন্দ বললেই আপনাকে সবসময় পার্শ্ববর্তী যেটা অফিস আছে হিন্দ অফিস ওখানে নিয়ে যাবে, ওখানে আপনাদের সঙ্গে সবসময় থাকে সদা সর্বদা। এটার হারাম শরীফের পূব সাইড, আমরা যাকে বলি হারাম শরীফের পূব সাইড, এটা এখানে আপনারা লক্ষ্য করছেন সব এই হারাম শরীফের চতুর্দিক দিয়ে সব বিল্ডিংগুলোতে লোকগুলো আছে, আর এরা যখন নামাজ পড়ে সবসময় হারাম শরীফের দিকে মুখ করে নামাজ পড়েন। এখানে এরা যখন আসবেন আসার সঙ্গে সঙ্গে এদের সমস্ত ব্যবস্থা করছে।